আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি কুমির আছে যে কিনা মাছ মাংসের বদলে খায় সবজি ভাত? কুমির সাধারণত মাংসাশী প্রাণী। আমরা কুমিরকে চিড়িয়াখানা কিংবা সমুদ্রের ধারে দেখেছি, কিন্তু এই অদ্ভুত কুমিরটি বসবাস করে পুকুরে। তাকে নাম ধরে ডাকলে লেজ নাড়াতে নাড়াতে ছুটে আসে পুকুরের মধ্যে থেকে। দিনে দুইবার খাবার খায়, তবে সেটা অবশ্যই ভাত এবং সবজি। পুকুরে অনেক মাছ থাকলেও সেগুলো খাওয়ার প্রতি নেই তার আকর্ষণ। অদ্ভুত স্বভাবের এই কুমিরকে নিয়েই আমাদের আজকের আয়োজন। কুমির শব্দটি শুনলে আমাদের মনে এক মাংসাশী এবং হিংস্র সরীসৃপের কথা মাথায় আসে। আজ আমরা যে কুমিরটিকে আপনাদের সামনে উপস্থিত করব, সে ছিল সম্পূর্ণরূপে নিরামিষভোজী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য ঘটনা। ভারতের কেরালার শ্রী আনন্দ মন্দির লাগোয়া পুকুরে থাকে বাবিয়া নামের এই কুমিরটি। এই মন্দিরে মাছ মাংস খাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ। তার ওই ধারাবাহিকতায় কুমিরটি নিজেও খেত না মাছ মাংস। পুকুরে অসংখ্য মাছ থাকলেও কখনো কোনো মাছের ওপর আক্রমণ করেনি বাবিয়া। বহু মানুষ মন্দিরে ভিড় করতেন বাবিয়াকে দেখার জন্য। ভক্তদের বিশ্বাস ছিল যে বাবিয়া প্রভু অনন্ত পদ্মলাভকে পাহারা দিচ্ছে। মন্দিরটি অন্তরপুরা গ্রামে একটি হ্রদের মাঝখানে অবস্থিত। এটি কেরালার একমাত্র হ্রদ মন্দির। এটি অনন্ত পদ্মনাথের আদি আসন বলে মনে করা হয়। জনশ্রুতি আছে যে এটি সেই স্থান যেখানে অনন্ত বন্দনাবস্থি স্থাপন করেছিলেন। ভক্তরা বিশ্বাস করেন যে বাবিয়া হলেন মন্দিরের রক্ষার জন্য ঈশ্বর কর্তৃক নিযুক্ত রক্ষী। অনেকে আবার বলতেন এই বাবিয়া স্বয়ং ভগবান পদ্মলাভনের বার্তাবাহক। মন্দির চত্বরের ভেতরে বাবিয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, রীতিমতো ভাইরাল হয়ে যায় বাবিয়া। বিভিন্ন জায়গা থেকে মানুষ বাবিয়াকে দেখার জন্য এই মন্দিরে আসতেন। গ্রামবাসীদের কাছেও বাবিয়া ছিল জনপ্রিয় এবং মন্দিরে বসবাসকারীদের নয়নের মণি। মন্দিরের পুরোহিত নিজের হাতে বাবিয়াকে খাইয়ে দিতেন। পুরোহিত খাবার নিয়ে পুকুরের ঘাটে এসে দাঁড়ালেই বাবিয়া তার কাছে এসে শান্তভাবে তা খেয়ে নিত। কখনোই সে কারো ক্ষতি করেনি। অবশ্য মন্দিরের কেউ জানত না বাবিয়া কিভাবে মন্দিরের পুকুরে এলো। বাবিয়া 70 বছরের বেশি সময় ধরে মন্দিরের পুকুরে বসবাস করে আসছে। নিরামিষভোজী এই কুমিরটিকে নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মত আছে। বিশেষজ্ঞ অনির্বাণ চৌধুরী বলেছেন যে বিষয়টি কিছুটা অস্বাভাবিক হলেও কুমিরটিকে নিরামিষভোজী বলে বর্ণনা করা যায়। এটি আসলে মিষ্টি জলের কুমির। এদের প্রধান খাদ্য হচ্ছে মাছ, হরিণ এবং বন্য শুকুরের মতো প্রাণীর মাংস। তবে এরা যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। পুকুরে বসবাস করার জন্য হয়তোবা এটি মাংসাশী না হয়ে নিরামিষভোজীতে রূপান্তরিত হয়েছে। তবে পুকুরে মাছ থাকা সত্ত্বেও সেগুলো না খাওয়া এবং পুরোহিতের জলে নেমে স্নান করা সত্ত্বেও তাকে আক্রমণ না করা, এর ব্যাখ্যা কি হতে পারে? বিশেষজ্ঞরা বলেছে যে কুমির শান্তভাবেই পোষ মানে। কুকুরের থেকেও এদেরকে সহজে পোষ মানানো যায়। তবে দুঃখের বিষয়, সে কুমিরটি আর নেই। কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে বাবিয়া নামের কুমিরটি। পশুপ্রেমীদের চোখে জল এনে দিয়েছে বাবিয়ার মৃত্যু সংবাদ। বাবিয়ার মৃত্যু কেবলমাত্র এক প্রাণীর মৃত্যু নয়, তার সাথে সাথে মানুষের সঙ্গে জীবের যে এক অনন্য বন্ধন হতে পারে সে উদাহরণের দৃষ্টান্ত হয়ে রইল স্মৃতির পাতায়। এমনকি বাবিয়ার মৃত্যু সংবাদ সামনে আসতেই তার কিছু ছবি ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের আয়োজন এখানেই শেষ করছি। শান্ত স্বভাবের এই কুমিরকে নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমাদের পেজের ফলো বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।